নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই ডেলি লাইফ ইন ক্যানাডার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা। উর্মিকে এই মাত্র আমি স্কুল বাসে তুলে দিয়ে এলাম আর এসে কিছু কাজ করে নিচ্ছি, সকালে যে কাজগুলো থাকে। তো ভাবছি আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর সব করব। আর আজকে আমি বাড়িতে একা আছি, আমার হাজবেন্ড আজকে অফিসে গেছে, সপ্তাহে একদিন ওকে যেতে হয়, তো সেই আমি একাই আছি আজকে। ও আসবে সেই রাত্রেবেলায়। সকালে আগে মাছটা আমি বের করে দিই, যেদিন মাছ মাংস রান্না করি, ডিপ ফ্রিজ থেকে না বের করে নিলে এই সময় যদি রান্নার টাইমে মনে পড়ে তখন আবার খুব মুশকিল হয়ে যায়, কারণ বরফটা ছাড়তে যায় না তখন। এই যে মাছটা আমি আগে ভাবছি জলে ভিজিয়ে রেখে দিই। সপ্তাহের একটা দিনই আমি বাড়িতে একা থাকি, তো এই দিনটাতে আমি উপরের কার্পেটটা ভালো করে ক্লিন করে নিই, কারণ আমার হাজবেন্ডের অন্যদিন কী হয়, ওর অফিস চলে, মিটিং থাকে, তো সেভাবে ক্লিন করা হয় না, যেহেতু ভ্যাকুম ক্লিনারটার একটু আওয়াজ হয়। তো আজকের দিনটাতে যেদিন আর কি আমি একা থাকি সেদিনটা খুব ভালো করে উপরের ঘরগুলো ক্লিন করে নিই। তো এই খাওয়া দাওয়া করে নিই, তারপর যাব ক্লিন করতে। আর এই যে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করার পর একটু ভেঙে নিলাম এটাতে, আর এখানে আমি একটু মেয়োনিজ দিয়ে দেব, আর একটুখানি মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর এটা দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি পিঙ্ক সল্ট দেব। মেয়োনিজটাতে সল্ট থাকে তবু আমার একটু কম মনে হয়, তো একটুখানি দিয়ে নিলাম। সবগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ব্রেডের উপরে স্প্রেড করে দিচ্ছি। ব্রেডটা আমি একটু সেকে নিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে এইভাবে খেলে। আর একটুখানি চা বানাচ্ছি, হয়ে গেছে চাটা, এই যে একদমই একটুখানি নিয়েছি, আর একটা কলা। খেতে খেতে কিছুক্ষণ পড়াশুনো করব। আপনাদের বলেছিলাম একদিন ভিডিওতে যে আমার একটা এক্সাম আছে, সেটা হচ্ছে ড্রাইভিংয়ের জন্য, তো এই যে প্যাডটা এখানে আছে, আর একটুখানি পড়ে নেব কিছুক্ষণ। এক্সামটা দেবো হচ্ছে এই মাসের লাস্টে, এটা আমার দেওয়ার কথা ছিল অনেক দিন আগে, আজ 2 বছর আগে দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু কারণের জন্য আর দিতে পারিনি। আগের বছর প্রিপারেশন নিয়েছিলাম, তো তারপর এত শরীর খারাপ হয়েছিল, তারপর শরীর খারাপ ঠিক হলো, ঠিক হওয়ার পর আবার ইন্ডিয়া চলে গেলাম। ইন্ডিয়া থেকে যখন ফিরে এলাম তখন সব ভুলে গেছি, কী কী পড়েছিলাম সব ভুলে গেছি, তো এইভাবে আর কি অনেকটাই দেরি হয়ে গেল। আজ আমার এখানে প্রায় 6 বছর আসা হয়ে গেল, কিন্তু এক্সামটা আর দেওয়া হচ্ছে না। আর এই ড্রাইভিং শেখাটা এখানে খুবই দরকার, বিশেষ করে আমার হাজবেন্ড যেদিন না বাড়িতে থাকে তো সেদিন আমার খুব ভয় করে যে এখনও যদি আমি কোনো একটা বিপদে পড়ি তাহলে আমাকে হয় বাসে করে যেতে হবে, আর না হলে উবের ডাকতে হবে। আর উবের বা বাসে করে যাওয়াই মানে হচ্ছে একটু টাইমের ব্যাপার, বাসে করে গেলে তো অনেকটা টাইম লাগবে, আর ড্রাইভিংটা শিখে থাকলে কোনো ব্যাপারই নয়। তো সেই জন্য এবারে ঠিক করেছি যে এই মাসের শেষে আমাকে এক্সামটা দিতেই হবে। আর মাঝে মাঝে কী হয়, উর্মি স্কুল থেকে বলে দেয় যে আজকে বাস যাবে না, তো সেদিন গিয়ে ওকে মানে স্কুলে গিয়ে ওকে নিয়ে আসতে হয়। তো আজকে আমি ভাবছিলাম যে যদি এখনই বলে তাহলে আমাকে বাসে করে যেতে হবে। ওরা আগে থেকেই মেল করে দেয় যে সাথে সাথে কিছু বলে না, আগের থেকেই বলে দেয়, কিন্তু তবুও ভাবি যে এখনই যদি কিছু বলে তাহলে আমাকে বাসে করে যেতে হবে, না হলে উবেরে করে যেতে হবে। আমি মানে খুব একটা বেশি দূর নয় ওর স্কুলটা, আমি হয়তো হেঁটে চলে যাব, কিন্তু আসার সময় সে আমাকে বাসে করে আসতে হবে, কারণ ও আবার আসার সময় এতটা হাঁটতে পারবে না। তো খুবই দরকার এখানে ড্রাইভিংটা, ড্রাইভিং শেখাটা। তো এখানটা আমি একটু ক্লিন করে নিচ্ছি, এরপর আমি যাব হচ্ছে কিচেনে মাছটা কেটে নেব, স্নান করার আগে মাছটা কেটে নেব, তারপর যাব উপরের ঘর ক্লিন করতে। মাছটা কেটে নিয়েছি, এই স্নান করার আগে মাছ না কাটলে আমার আর রান্না করতে ইচ্ছে করে না, স্নান করে এসে মাছ কাটা আমার একদমই ভালো লাগে না, পুরো গায়ে যেন গন্ধ হয়ে যায়। আর এই যে কিচেনটাও ক্লিন করে নিলাম, পুরো সাবান দিয়ে ক্লিন করে নিয়েছি, মাছ কাটলে যেন পুরো কিচেনে গন্ধ হয়ে যায়, তো সেই জন্য আর কি ভালো করে একটু ক্লিন করে নিলাম। এবার এসছি উপরের কার্পেট ক্লিন করতে। অন্যদিন কী হয়, যেহেতু বাড়ি থেকে কাজ করে, মিটিং থাকে বলে সেভাবে করা হয় না, কারণ এই ভ্যাকুম ক্লিনারটার একটু আওয়াজ হয়,
তো যেদিন ও বাড়িতে না থাকে সেদিন আমি ভালো করে ক্লিন করে নিই, পুরো ডিপ ক্লিন করে নিই। স্নান করে নিয়েছি আর এই বাইরে এগুলো একটু মেলে দিচ্ছি, রোদ নেই কিন্তু তবু ভাবলাম বাথরুমে দেওয়ার থেকে এখানেই দিয়ে যাই কিছুক্ষণ, রোদ উঠবেও না মনে হচ্ছে আজকে। কিচেনে চলে এসেছি আর হাফ রান্না হয়ে গেছে আমার, আর এখানে একটু ডালের বড়া করব, ছোলার ডালের বড়া। তো ছোলাটা একটু বেটে নিয়েছি, পুরো একদম মিহি করে বাটিনি, একটু গোটা গোটা আছে। আর এখানে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে দেবো। কালকে মঙ্গলবার ছিল তো নিরামিষ বানিয়েছিলাম, আর কিছুটা এই বড়া বানিয়েছিলাম, তো কিছুটা ছোলা বেশি হয়ে গিয়েছিলো বলে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে ভাবলাম একটু বড়া বানিয়ে নিই। আর বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে সব, আর একটু করে সব মশলাগুলো দিয়ে দিলাম, যে রেগুলার মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মাখিয়ে নেব, কড়াতে একটুখানি তেল দিয়ে দিয়েছি, শ্যালো ফ্রাই করব। আর এভাবে দিয়ে দিচ্ছি একটা একটা করে, খুব বেশি মিহি করে বেটে দিলে ভালো লাগে না, একটু একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। আর কোনো শেপ ছাড়া এইভাবে দিয়ে দিলে, দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে। নিরামিষের দিন আমি এটা বানাই, মঙ্গলবার আমার আর নিরামিষ খায় তো সেদিন আমরা এটা বানাই। সেদিন আমার পেঁয়াজ দিইনি, দিই না আর কি, আজকে একটুখানি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিলে বেশ ভালো হয় খেতে। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো এবার আমার খাবারটা বেড়ে নিচ্ছি। এই যে আজকে আমার হেলদি লাঞ্চ, ডিম ভাজা, আলু মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে, তারপর হচ্ছে মিষ্টি আলুর মাখা, বড়া, ডাল, আর লেটুসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে একটু দই মিশিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিই, অনেকটা দেরিও হয়ে গেছে। আর এই মিষ্টি কুমড়োটা এতটাই মিষ্টি যেন মনে হয় চিনে দেওয়া আছে। অনেকে এটা দিয়ে মানে দুধ দিয়ে এটা বানায়, আমার আবার ওটা খেতে ভালো লাগে না, আমরা এইভাবে ভাত দিয়ে খাই। এটার সাথে একটু নুন, শুধু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একটু সরষের তেল দিয়েছি। বেশ ভালো লাগে খেতে, মিষ্টি হলেও বেশ ভালো খেতে, আর খাওয়াটা হচ্ছে মানে খুবই ভালো এটা। আর এখন আমি মাছটা রান্না করলাম না, ওটা রাতে রান্না করব। রাতে যেহেতু ভাত রান্না করব, আমার হাজবেন্ড বাইরে গেলে ভাত ফিরে এসে ভাত খায়, তো ওটা রাত্রেবেলায় রান্না করব। আর উর্মির জন্য একটা শুধু ভেজে দেব, রাতে ভাত খাবে না, তো ওর জন্য একটা ভেজে দেব। আর এই কটা বাসন আমি আর ডিশ ওয়াশারে দিলাম না, হাত দিয়ে ওয়াশ করে নিচ্ছি। আর আজকে সকাল থেকে একদম পুরো মেঘলা করে আছে, রোদ ওঠেনি একদম, বিকেলের দিকে মনে হয় একটু উঠতে পারে, দেখি কি হয়। তো এগুলো ওয়াশ করে নিয়ে গিয়ে আমি আবার কিছু কাজ আছে, অনেকগুলো কালকে কাচতে দিয়েছিলাম, এখনও ড্রায়ারের মধ্যেই আছে, কালকে সন্ধ্যাবেলায় কেচেছি, তো ড্রায়ার থেকে আবার নিয়ে এসে ওগুলো একটু গুছিয়ে রাখতে হবে, না হলে ওগুলো সেই থেকেই যাবে আর কি। ড্রায়ার থেকে নিয়ে এলাম এগুলো, তো এবার এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, সারাদিন একা একাই পেরিয়ে গেল। এখন প্রায় 3টে বেজে গেছে, তো উর্মির জন্য একটু মাছটা আছে রান্না করবে, এমনিতে সবই আছে, তো ওর জন্য একটু মাছটা ভেজে দেবো, শুধু সবগুলো একসাথেই ভেজে নেব। আর এখানে কিন্তু কোনো কাজের লোক পাওয়া যায় না, সব কাজ নিজেদেরই করতে হয়, তো বেশিরভাগ কাজ মেশিন দিয়েই হয়। আর এই সপ্তাহে যেহেতু একটা দিন আমি একা থাকি, চেষ্টা করি যে বেশিরভাগ কাজগুলো করে নিতে, কারণ সারা সপ্তাহে সেভাবে টাইম পাই না, রান্না বান্নার চাপ থাকে, আর একা থাকলে তো আর সেইভাবে চাপ থাকে না টাইম মতো সব কিছু করা, যখন হোক খেলেই হচ্ছে এরকম। আর অন্য দিন কী হয়, 12:30টার মধ্যে আমাকে রান্না করতে হয়, কারণ হচ্ছে আমার হাজবেন্ড মিটিং থাকে, তো 12:30টার মধ্যে খেয়ে নেয়। ওগুলো গুছিয়ে নিয়ে আবার এলাম মাছ ভাজতে, এই যে সবগুলো একসাথেই ভেজে নিচ্ছি। এখন এসেছি আমি উর্মিকে নিয়ে যেতে, প্রায় 4টা বাজে, ওর স্কুল বাস আসার টাইম হয়ে গেছে। আর এই যে দেখুন কি সুন্দর এই গাছটা লাগছে দেখতে, ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। আর এতক্ষণে ভালো রোদটা উঠেছে, সকাল থেকে তো আজকে মেঘলা করেই ছিল, এতক্ষণে ভালো রোদ উঠেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।